সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালোই আছেন। আজ 8ই জানুয়ারি 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি স্বপন ডেইরি ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার ঢুলটি বাজারে। এখান থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়ে থাকে। আর আজকে আমরা এই খামারে আসার পর যা দেখতে পারলাম, এবার এখানে 3টি গাভী গরু সংগ্রহ করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো এখানে কোন কোন জাতের গরুগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে দুধের গাভী গরুগুলো কিনতে পারবেন, সেই সঙ্গে এখান থেকে কিন্তু গ্যারান্টি সহকারে দুধের গাভী বিক্রয় করা হয়ে থাকে। তো চলুন শুরুতে আজকে কথা না বাইরে এখানকার সংগ্রহকৃত কিছু গাভী গরু আপনাদের মাঝে দেখাই। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে দেখে তো ক্রেতা মনে হচ্ছে, কোথা থেকে আসছেন? জি, আমি আসছি বহুদূর, গাংনি, মেহেরপুর জেলা। মেহেরপুর জেলা থেকে আসছেন স্বপন ভাইয়ের খামারে? জি জি। গরু কি নিছেন? দুই একটা গরু একটা নিছি। আচ্ছা, তো নিছেন এখানে আসছেন কখন? আমি সকালে আসছি। সকালে আসছেন? নিছেন কি দুধের গাভী না প্রেগন্যান্ট গরু নিলেন? দুধ কি দহন করছেন সকালে? সকালে হ্যাঁ। তাতে ওখানে আসার পর স্বপন ভাইয়ের ব্যবহার আচার কিরকম লাগলো আপনার কাছে? মোটামুটি ভালোই, ব্যবহার আচার খারাপ না, ভালো। আচ্ছা, তো গরুটা তো সম্ভবত ভিডিওতে দেখছেন আপনি? জি জি। তো ভিডিওতে আর বাস্তবে আসার পর কোনো তফাত পেলেন নাকি এখানে? না না, তফাত নাই। তবে তফাত পান নেই ওনার ব্যবহার আচার কিংবা যারা আপনার মতো দর্শক আছে যারা এখানে আসতে যাচ্ছে তারা কি আসতে পারবে? হ্যাঁ, আসতে পারে। আচ্ছা, তো সেই হিসেবে আপনার ব্যক্তিগত অভিমত থেকে বলবেন গরু লালন পালন কিংবা গরু কেনা বাজার সঙ্গে দর্শক ভাইরা কীভাবে গরু কিনবে এখানে এসে? গরু আসে, ওরা দেখবে, গরু দেখে যদি মনে করে সকালবেলায় যখন দোবে ও আসে দোয়া দেখে নিয়ে যাবে, সমস্যা নাই, তাদের মতো আইডিয়া করে কিনবে। আচ্ছা, যেমন আমরা এসে গরু দেখলাম যে গরু দহন করলো, আমরা দেখছি, দেখি গরুটা। আচ্ছা, আপনারা আসার পর কিন্তু গরু অসুস্থ নাকি সুস্থ এটা কিন্তু বুঝতে পারছেন আপনি? হ্যাঁ অবশ্যই বলা যায়। এইভাবে দর্শক ভাইরা যদি আসে তাহলে কোনো ধরনের প্রতারিত হবে না তারা? জি জি। আচ্ছা, তো যেহেতু একটা গরু নিয়েছেন আপনি দেখে শুনে বাড়িতে নিয়ে যাবেন, আপনি এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো স্বপন ভাই, আপনার একজন ক্রেতা ভাই ছিল, তার সাথে তো কথা বললাম, কয়টা গরু কালেকশন করছেন এবার? গরু ভাই এই সপ্তাহে কালেকশন মেলা কটা গরু ছিল দাদা? ওই গত প্রতিবেদনে এক ওই যে চারটা গরু দেওয়ার দিয়েছিলাম ওইগুলা মনে করেন এক ভাই তিনটা নিয়েছিল, আর এক ভাই একটা নিয়েছে, আর কিছু ভাইয়ের সাথে মনে করেন ওই তো গরু দেখার পরে মনে করেন ওই ভিডিওতে কথাবার্তা হয়, তারপরে মনে করেন পাঁচটা গরু মনে করেন বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়েছে এখন বর্তমান। আর আমি তো গাভী গরু আপনি আগাগোড়াই জানেন, আতিক ভাই জানে, ভালো কোয়ালিটি মান সম্পন্ন না হলে পারে আমি খামার। অবশ্যই গরুর কোয়ালিটি প্লাস দাম এবং আপনার আচার ব্যবহার যদি সব ঠিক থাকে ব্যবসাটা ঠিকভাবে চলবে, মান হইতে হবে, গাভীর দুধ থাকতে হবে প্লাস বাচ্চাও থাকতে হবে। আর শীতকালের জন্য এখন মনে করেন যে সব ধরনের বাচ্চা আলা গরু আমি কিনি না, করি নিম্ন তো 20 দিন বাচ্চার বয়স হইতে হবে, 20 দিন বাচ্চার বয়স 20 দিন 25 দিন হলে এই বাচ্চাগুলো এক দেশ থেকে আরেক দেশ নিয়ে গেলে পরে যদিও ঠান্ডাও লাগে ওই বাচ্চাটা কাটার ভয় থাকবে না। আচ্ছা, আর লালকি বাচ্চা মানেই মনে করেন যে কোনো নিরাপত্তা নাই, রিক্স আছে বাচ্চায়, দেখান দর্শককে। তো এবার কি তিনটা গরু দেখানোর উপযোগী আছে? তিনটা গরু, গরু আছে বাড়ির মধ্যে, আরো গরু আছে, আমি বর্তমান আমি তিনটা গরু এখন ভালো দুধের গরু তিনটা, এই তিনটা দেখাবো। আচ্ছা, তো চলেন আমরা একটা একটা করে দেখা শুরু করি। জি দেখেন। তো স্বপন ভাই, শুরুতে আমাদের মাঝে বাচ্চা সহ একটা গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা ফিজিয়াম হলস্টাইন ভাই, হলস্টাইন ফিজিয়ানের জাত। জি। আচ্ছা, সাথে কি বাচ্চা এটা? সাথে আছে বকনা বাচ্চা। দর্শকের বাচ্চাটাও দেখান, অরিজিনাল জাতমান পার্সেন্টের বাচ্চা, এগুলোর 90% এগেরেটের বাচ্চা। আচ্ছা, ফ্রিজিয়ানের বাচ্চা হয়েছে? হ্যাঁ। তো এটা কি বকনা বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চাটার পার্সেন্টেজ বেশ ভালো আসছে? বাচ্চাটার পার্সেন্টও ভালো, বাচ্চাটাও ভালো, বাচ্চার বয়স আজ 22-23 দিন বাচ্চার বয়স। তো বাচ্চা গাভী দুটোই সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল। তো এই গরুটার তো এখন পরিপূর্ণভাবে দুধ আছে? জি, এটার পরিপূর্ণভাবে দুধ চলে আসছে ভাই। কতটুকু দুধ পাওয়া যাচ্ছে গরুটার? এটা দুই বেলা মিলে মনে করেন 18-19 18 থেকে 19 কেজি? 18 থেকে 19 কেজি। বোঝাই দিতে পারবেন? একেবারে, এখানে গ্যারান্টি সহকারে গাভী বিক্রি হয়, এটা দুই বেলা যদি কাল আমি বলিছি আসি, যদি দুধ যদি কাল মিলে যদি না পায় উনি নেবে না। আচ্ছা, গ্যারান্টি সহকারে দুধ দহন করে তারপর নিতে পারবে এটা? এই গোটা দর্শকের দেখান যে গরুটার 18 থেকে 19 কেজি দুধ আসবে কিনা। এই গোটার দামটা কেমন চাচ্ছেন? এটা সাবা হচ্ছে 2,10,000 টাকা। 2,10,000 টাকা? যাদের গোটা দেখে পছন্দ হবে গোটা দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে এটা? জি জি জি। আচ্ছা, তো এটা ছিল সিরিয়ালে প্রথম নাম্বারের গরু, এইটা সাইড করে দেন, চলেন দুই নাম্বার গরুটা দেখেন। বাচ্চাটা ভবিষ্যৎ গাভীটা প্রথম বিয়ান কিন্তু, তাও প্রথমবারের মতো বাচ্চা দিছে, প্রথম বিয়ান দাঁতে 4টা। আচ্ছা, তো চলেন দুই নাম্বার গরুটা আমরা দেখাই। দেখেন,
এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বড় সরো আরো একটা গরু নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়াম, অরিজিনাল এটা ফ্রিজিয়াম জাতের গরু। আচ্ছা, এটা তো একদম শরীরে কাবু দেখতেছি। আসলে তো মূলত হচ্ছে দুধের গাভীগুলার কিন্তু শরীর কিন্তু একটু কাবুই হয়। তারপর গরুটা দ্বিতীয় বিয়ান, এই গরুটা হয়তো আগের বিয়ানে মনে করেন দুধ অনেকদিন বেশি দেওয়া আছে, বুঝলেন? যার কারণে শরীরটা একটু বেশি কাবু, শরীরটা একটু বেশি কাবু বলতে গেলে সেই কাবু তো না। কো গরু তো মনে করেন যে দুধের গরুগুলা কিন্তু অরিজিনালে কিন্তু একসেলে শরীর ভালো থাকে না। হ্যাঁ, আমরাও জানি যেগুলো বেশি দুধ দিয়ে থাকে গরু ওগুলো একটু শরীরে কাবু হয়। শরীরে কাবু হয়, গরুটার বাচ্চার বয়স আজকে মনে করেন 25-26 দিন। 25-26 দিন বাচ্চার বয়স? জি। আচ্ছা, তো এর সাথে কি বাচ্চা? এটা সাথে আছে সার বাচ্চা। সার বাচ্চা? জি। বাচ্চা গাবে দুইটাই সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ সবল। তো দুধ বলেন বেশি দুধের গরু, এখন কতটুকু দুধ দহন করা যাচ্ছে? এখন আপনার দুধ আমি সকালবেলা পাচ্ছি 14-14.5। সকালবেলা 14.5 পর্যন্ত? 14 মনে করেন যে সবসময় 14-13, 13.5-14, 14.5-14 এরকম দুধ তো আসলে গাবি গরুর প্রত্যেকদিন একরকমের হয় না, তবে একটু কম বাড়া হয়। আচ্ছা, সকাল বিকেল মিলে বোঝাই দেওয়া যাবে কতটুকু? সকাল বিকেল মিলে সকাল বিকেল বেলা মনে করেন দুধ আসতেছে 7টা। আচ্ছা, তো কতটুকু বোঝাই দিবেন আপনি? আমি যে ভাই নিবে মনে করেন 20-5 আমি 20 লিটার গ্যারান্টি আমার বাড়ি থেকে, আমি ওকে বলতেছি। তারপরে ওনারা আসার দোয়া দহন করে আমার খামার থেকে নিয়ে যাবে। আচ্ছা, 20 কেজি গ্যারান্টি সহকারে নিতে পারবে? একেবারে মানে গ্যারান্টি মানে ওনারে হাত দিয়ে দোয়া নিবে তাও। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? আমি দাম চাচ্ছি, এটার দাম চাচ্ছি 2,25,000 টাকা। 2,25,000 টাকা যাদের পছন্দ হবে 20 কেজি দুধ গ্যারান্টি সহকারে দহন করতে পারবে। গ্যারান্টি যদি কাল দুধ আসি যদি কাল মিলে না থাকে গরু নিবে না উনিরা। আচ্ছা, তো এটা ছিল আপনার সিরিয়ালের দ্বিতীয় নাম্বার। সিরিয়াল নাম্বারে আর প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলবো, গত সপ্তাহে কিন্তু একটা কাহিনী হয়েছে ভাই। ওই যে সাদা গরুটা, আচ্ছা এই গরুটা মনে করেন যে বায়না অলরেডি মনে করেন 3-4 ভাই মনে করেন যে গরু চয়েস করে ফেলা আছে, আর ওর সাথে আর একটা গরু ছিল, কিন্তু ওনারা মনে করেন আপনার ওই বায়না কাজের ব্যস্ততাই মনে করেন কেউ মনে করেন হয়তো ছুটি পাই নাই এরকমের মনে করেন যে আমি লাস্ট পর্যায়ে মনে করেন গরু মনে করেন 3-4 ভাইয়ের সাথে কথা হয়েছে ভাই যে আমি আগে বায়না দিবি তাকে আমি গরু পাবি, আর যে গরুর কাছে আগে আসবেন বায়না আমি যার কাছে পায়ে যাব গরু তার হয়ে যাবে ভাই। মনে করেন ওনারা দামদার ফাইসালা করেছে অলরেডি মনে করেন কথা চারজনার সাথে হয়েছে, লাস্ট পর্যায়ে ভাই আমি ওই নারায়ণগঞ্জের এক ভাই জোড়া ধরে নিয়েছে, উনি আমি আগে বায়না দিয়ে দিছে আমি গরু ওই ভাইক দিয়ে দিছি। আচ্ছা, পরে এই 3 ভাই বলতেছে হ্যাঁ ভাই কথাবার্তা বললাম ভাই গরুটা নেওয়ার জন্য আগ্রহ করলাম আপনি গরু দিয়ে দিলেন, তো ভাই আমি তো গরু দিয়ে দেবো, তো ভাই আমি তো গরু যেখানে বায়নাবারটা পায়ে যাও সেখানে পরে অন্য পার্টি 20,000 বেশি করলেও তো আমি তাকে দেবো না, যেহেতু আমার নসিফে যতটুকু ছিল অতটুকুন আমি পায়ে গেছি। পরে মনে করেন ওই ভাইয়েরা মনে করেন একটু আমার পরে একটু অসন্তুষ্ট, হয়তো প্রতিবেদন ছাড়লে তারাও দেখছে নিজের সাবান ভাইয়ের প্রতিবেদন আবার ছাড়েছে। তা আমি বারবার বলবো ভাই গরু আমি গরু গ্যারান্টি সহকারে গরু বেশি দুধের গ্যারান্টি, যে ভাই নেবেন আমার কথা হচ্ছে গরু নিয়েছি পারে ভাই আমি গরু নেবো আমি বায়না করলাম, বায়না করে টাকা পরিশোধ করে গরুটা নিতে পারবে, নিতে পারবে 5 দিন পরে আসলেও নিতে পারবে, কিন্তু ভাই এখন না সেকুন করি পরে আমি আরেক জায়গায় দিয়ে দেবো পরে মনে অখণ্ড হলে পারে আমি দায়ী না ভাই। আচ্ছা, তো এটা 2 নাম্বার, চলেন 3 নাম্বারটা আমরা দেখাই। এই পাশে 3 নাম্বার সিরিয়ালে বড় সড় আকৃতির আরো একটা গরু নিয়ে আসলেন, এইটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়াম ভাই। হলস্টাইন ফ্রিজিয়াম জাতের গরু? আচ্ছা, এই গরুটা দাঁতে কয়টা হয়েছে? এই গরুটা 4 দাঁত ছিল 6 দাঁত হচ্ছে ভাই। 4 দাঁত ছিল 6টা দাঁতের দিকে যাচ্ছে। আচ্ছা, সাথে কি বাচ্চা এটার? সাথে হচ্ছে বকনা বাচ্চা। এটা এটা মায়ের মতোই জাত পার্সেন্টে ভালো আছে। আচ্ছা, বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আজকে 10 দিন 9 দিন আজকে বাচ্চার বয়স 9 থেকে 10 দিন 10 দিন এই বাচ্চাটারই বয়স একটু কম। তো এই গরুটার তো উলান পালানের গঠন বেশ ভালো আছে, কেমন দুধ দহন করা যাচ্ছে? এটার আপনার সকালবেলা পাচ্ছি 16-15। সকালবেলা 15 থেকে 16 কেজির মতো দুধ দহন করতেছেন। আচ্ছা, বিকালবেলা কতটুকু পাচ্ছে? বিকালবেলা আসতেছে মোটামুটি আপনার কেবল মনে করেন 8-9 আসতেছে। বিকালে 8 থেকে 9 কেজি? জি। তাতে কেমন একটা দুধ আশা করা যাচ্ছে গরুটা থেকে? গরু মনে করেন 26-25 মনে করেন নিয়মিতই দুধ পাওয়া যাবে ভাই, 25 থেকে 26 কেজির মতো পাওয়া যাবে। আচ্ছা, এই গরুটার দামটা কেমন চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,75,000 টাকা দাম চাচ্ছে। 2,75,000 টাকা? জি। যাদের পছন্দ হবে দেখে শুনে দুধ দহন করে নিতে পারবে, নিতে পারবে। দামদার বেশি একটা মনে করেন ইয়ে হবে না, হালকা কিছু সীমিত মনে করেন
দরদাম করা যাবে হালকা কিছু সীমিত আমার দর্শকও ভালো জানে যে আমি বেশি মনে করেন যে যেটা বেশি তার থেকে অল্প কিছু মনে করেন কম বেশি করে চায় এটা বিক্রি করতে পারবে জি আচ্ছা তো ভাই এবারকার দেখানোর উপযোগী তিনটা গরু ছিল যেগুলো দেখালো বিস্তারিত করে বলেন একটু দর্শক ভাইদের উদ্দেশ্যে সর্বশেষ যদি কিছু বলতে চান দর্শক ভাইয়ের উদ্দেশ্যে তো প্রত্যেক সপ্তাহে বলি ভাই আমি কিন্তু আস্তরে মানে কোনো দিন দর্শক আমার আপনার চ্যালেঞ্জ বাদে আতিকের চ্যালেঞ্জ আর আপনার চ্যালেঞ্জ কিন্তু একই আমি কিন্তু কথাটা এর আগেও বলবো যদি কাল মনে করেন দর্শককে আমি একটা কথা বলবো যে যারাই মনে করেন ঘুরি ফিরি এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ এদের মধ্যে ভাববেন যে ঘাপলা আছে কেমন জানেন ওই চ্যালেঞ্জে হয়তো যে কোনো গ্রাহকের সাথে মনে করেন লেন্দি করেছে হয়তো আপনার মতন চ্যালেঞ্জ আলারা চাপে পড়ি আর তখন কিন্তু ওর কিন্তু অ্যাডে যাননি তখন কিন্তু গরুর ব্যবসা করে যেহেতু যে কোনো লোকের কিন্তু ডাক দিয়ে কিন্তু প্রতিবেদন দিতে হবে আজও পরিমাণ আমার আজ থেকে 3 বছরের উপরে 4 বছরে যাচ্ছে অনলাইনে যাওয়া আমার কোনো অনলাইনের অন্য কোনো চ্যালেঞ্জে পাইছেন চ্যালেঞ্জ তো মনে করেন এখন অভাব নাই কিন্তু ঘরে ঘরে হয়ে গেছে পাইছেন আমার কোনো আতিক ভাই আর সন্ধানগুলা ছাড়া হয়তো একটা চ্যালেঞ্জ আমার ওই ফার্স্ট টাইমে ফার্স্টে আপনার না জানতে মা না ওই যে ঈশ্বর দি হাসছে যে তুষার ভাইয়ের চ্যালেঞ্জে উনি কিন্তু একজন ভালো মানুষ কিন্তু কিছু কিছু বিক্রেতারা আমার মতন উনি কিন্তু ভালো একটা বিশ্বস্ত লোক দর্শকও কিন্তু উড়ে উড়ে কিন্তু আপনার মতন ভালোবাসত যাক ভাই ওইটা কোনো কথা লাগো যে যাই হোক যে যার যার উৎসাহ সে সেভাবে করুক কিন্তু গাবি গরু মানুষ কেনে হচ্ছে দুধের আশায় বাচ্চার আশায় গাবিটা ভালো পাবে এই আশায় অনেক লোক দেখেন প্রবাসে থাকে চিন্তা ভাবনা করে 4টা গাবির থেকে বা 3টা গাবির থেকে শুরু করব আস্তে আস্তে খামারটা বাড়াবো যদি কাল একটু দুধ পায় বাচ্চা পায় তাহলে কিন্তু খামারটা সম্মুখে ভবিষ্যতে এই করতে পারবে কিন্তু এটাই তো যদি কাল ধরা খাওয়া যায় দুধও পাইলাম না বাচ্চাটাও একরেট না তা আমি বলবো দর্শকের একটা কথাই প্রতিবেদনে প্রত্যেকটা প্রতিবেদনেই বলি যে আপনারা জিনিস চেনেন দেখেন দেখি এই সপ্তাহ না হয় সামনে সপ্তাহে কেনেন কিন্তু জিনিসটা ভালো জাতমান কোয়ালিটি এগুলো দেখে কেনেন মান দেখি শুনি কেনেন যাতে ঠকেন না আচ্ছা গাবি গরুর ব্যবসা সবাই চাবি খারাপটাও ভালো ভালোটাও ভালো এর ভিত্তি ভালো মন্দ আপনারা দর্শক ভালো আপনারা যাচাই করে কেনেন আচ্ছা আমি দর্শকের বলি টাকা সবারই কষ্টের টাকা উপার্জনের ঠকেন না এইভাবে দেখি শুনি কেনেন আচ্ছা তো ঠিক আছে স্বপন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারকার গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম